হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু হাজার ভারত কোন স্থানে আছে শর্ট অ্যান্সার কী হবে ভারত আছে একশো ছত্রিশতম স্থানে একশো ছেচল্লিশটি দেশের মধ্যে ভারত আছে একশো ছত্রিশতম স্থানে আগে ভারত ছিল একশো উনচল্লিশতম স্থানে ছিল আগে এটা আগে ছিল এবং প্রথম স্থানে আছে জেনে রেখো প্রথম স্থানে আছে ফিনল্যান্ড ফিনল্যান্ড প্রথম স্থানে আছে পরের প্রশ্ন চুরানব্বইতম অস্কার অ্যাওয়ার্ডে কোন ফিল্মকে সর্বশ্রেষ্ঠ ফিল্ম পুরস্কার দেয়া হয়েছে সর্বশ্রেষ্ঠ ফিল্ম পুরস্কার দেয়া হয়েছে কোডা কোডাকে কোডার নির্দেশককে কোডার নির্দেশক হচ্ছে সিয়ান হেদের সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মকে জেনে রেখো ড্রাইভ মাই কার এটি হচ্ছে একটি জাপানি ফিল্ম জাপানি ফিল্ম পরের প্রশ্ন দু হাজার একুশে দ্য ওয়ার্ল্ড অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে সঠিক অ্যান্সার কী হবে পি আর শ্রীজেশকে পি আর শ্রীজেশ জেনে রেখো হকি টিমের গোলকিপার হকি টিমের গোলকিপার পরের প্রশ্ন ভারতের প্রথম জিওলজিক্যাল পার্ক মধ্যপ্রদেশের কোন জেলায় তৈরি হবে সঠিক অ্যান্সার কী হবে জবলপুরে নেক্সট প্রশ্ন ম্যাক্সিকো ওপেন দু হাজার বাইশে পুরুষ একলের খেতাব কে জিতেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাফেল নডাল নেক্সট প্রশ্ন একত্রিশতম জিডি বিড়লা পুরস্কার দু হাজার একুশে কাকে সম্মানিত করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রফেসর নারায়ণ প্রধানকে সম্মানিত করা হয়েছে এই পুরস্কার কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা বৈজ্ঞানিক অনুসন্ধানের যোগদান হেতু দেওয়া হয় আর এটি শুরু হয়েছে উনিশশো থেকে অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার বাইশে পুরুষ একলের খেতাব কে জিতেছে সঠিক আনসার কি হবে রাফেল নাডাল নেক্সট প্রশ্ন ভারত সরকার ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য কোন মিশন চালিয়েছে আমরা সবাই জানি রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ হচ্ছে তো সেখানে আটকে পড়েছিল ভারতীয় পড়ুয়ারা তাদেরকে উদ্ধারের জন্য কোন মিশন চালিয়েছে সটেক অ্যান্সার কী হবে অপারেশন গঙ্গা পাঞ্জাব রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন সটেক অ্যান্সার কী হবে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ভগবন্ত সিং মান এবং রাজ্যপালকে পাঞ্জাবের রাজ্যপাল বনবারিলাল পুরোহিত এরপর আমরা দেখে নেব পাঁচ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ পাঞ্জাবের ভগবন্ত সিং মান উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি মণিপুরের এন বীরেন সিং গোয়ার প্রমোদ সাওয়ন্ত পরের প্রশ্ন দেশের প্রথম ইলেকট্রনিক্স বজ্র সামলাতে ই বেস্ট ইকো পার্ক কোথায় তৈরি হবে সঠিক অ্যান্সার কী হবে দিল্লিতে পরের প্রশ্ন থামস আপ কোন ফিল্ম অভিনেতাকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছেন সঠিক অ্যান্সার কী হবে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছেন থামস আপ শাহরুখ খানকে পরের প্রশ্ন কৃষি নেটওয়ার্ক অ্যাপ কোন ফিল্ম অভিনেতাকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করেন সঠিক অ্যান্সার কী হবে পঙ্কজ ত্রিপাঠী নেক্সট প্রশ্ন সত্তরতম মিস ওয়ার্ল্ড দু হাজার একুশের খেতাব কে জিতেছেন রাইট অ্যান্সার কী হবে ক্যারোলিনা বিলাবস্কা পোল্যান্ড দেশের তিনি জেনে রেখো পোল্যান্ড দেশের তিনি সত্তরতম মিস ওয়ার্ল্ড জিতেছেন এস ইবিআইয়ের প্রথম মহিলা অধ্যক্ষ কে হয়েছেন এস ইবিআইয়ের ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মহিলা অধ্যক্ষ হয়েছেন মাধবী পুরী বুজ মাধবী পুরী বুজ মুখ্যালয় কোথায় মুখ্যালয় হচ্ছে মুম্বাই স্থাপনা কবে হয়েছে উনিশশো তে পরের প্রশ্ন জানুয়ারি দু হাজার কে ইউরোপীয় সংসদের নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সঠিক আনসার কি হবে ইউরোপীয় সংসদের নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রোবট ম্যাটসোলা গ্র্যামি অ্যাওয়ার্ড জেতা প্রথম পাকিস্তানি মহিলা কে হয়েছেন সঠিক অ্যান্সার কী হবে অরুজা আফতার দেশের প্রথম চিকিৎসা শহর মেডিকেল সিটি কোথায় স্থাপিত করা হয়েছে সঠিক অ্যান্সার কী হবে পুনেতে এই চিকিৎসা শহরের নাম কী হবে ইন্দ্রায়নী মেডিসিটি পরের প্রশ্ন মমতা বিয়ন্ড দু হাজার একুশ বইটির লেখককে সঠিক অ্যান্সার কী হবে জয়ন্ত ঘোষাল এই বইয়ে দু হাজার একুশে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছিল তাতে ভারতীয় জনতা পার্টি কেন হেরেছিল তার উল্লেখ করা হয়েছে পরের প্রশ্ন সম্প্রতি চর্চিত কবচ সুরক্ষা প্রণালী কী সম্বন্ধিত সঠিক অ্যান্সার কী হবে কবজ সুরক্ষা প্রণালী কিসে সম্বন্ধিত রাইট আনসার হয়ে যাবে ট্রেনের সুরক্ষা প্রণালী ট্রেনের সুরক্ষা প্রদানের জন্য গ্যামি পুরস্কার ভারতের কোন সুরক্ষা জিতলেন সঠিক আনসার কি হবে গ্যামি পুরস্কার জিতলেন রিকি কেজ তিনি ডিভাইন ডিভাইন টাইডস ডিভাইন টাইডস অ্যালবামের জন্য এই পুরস্কারটি পেয়েছেন জেনে রেখো এই অ্যালবামটির জন্য তিনি পুরস্কারটি পেয়েছেন এবং এটি তার কেরিয়ারের দ্বিতীয় ক্যামি পুরস্কার ফ্রেন্ডস আজকের ভিডিও এখানে শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো